সেই এগারো জন, ওরাই তবে সেই রাজকুমার যারা বাংলাদেশ নামের রাজকন্যাটিকে বহু বছর ধরে আটকে রাখা পাকিস্তানি রাক্ষসদের হাত থেকে মুক্ত করে নিয়ে এসেছে। কথাটি ওরা এগারো জন সিনেমা অভিনেত্রী কেয়ার। ওরা এগারো জন 1972 সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। যুদ্ধের সিনেমা বলতে আমাদের মানসপটে ভেসে উঠে দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, ওয়াটারলু, সেভিং প্রাইভেট রায়ান, দ্য পিয়ানিস্ট সহ বাইরের দেশের নানা সিনেমার কথা। কোনোটির বিষয় যুদ্ধের ভয়াবহতা, আবার কোনোটি রয়েছে মানবিক বিপর্যয়ের গল্প। তবে সদ্য স্বাধীন ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নির্মিত ওরা এগারো জন নানা বিষয়ে পৃথিবীর অনেক সিনেমা থেকে আলাদা, একই সঙ্গে কঠিন সংগ্রাম, আবার আবেগের টইটম্বুর আখ্যান। ছবি শুরুতে দেখা যায় এক যুবক গ্রাম বাংলার অপার সৌন্দর্য দেখছে মুগ্ধ চোখে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকটি গ্রামের বাড়িতে এসেছে তার মাকে দেখতে। মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা ছিল বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছে নির্মাতা চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধে এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন, যার প্রতিফলনে সবার সম্মতিক্রমে ছবির নাম নির্বাচিত হয় ওরা এগারো জন। খসরু, মুরাদ, হেলাল, বেবি, নান্টু, মঞ্জু, আতা, ফিরোজ, আবু, আলতাফ ও অলিন এ এগারো জন সত্যিকারের মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন ছবিটিতে। এছাড়াও অভিনয় করেছিলেন রাজ্জাক, শাবানা, নতুন, সৈয়দ হাসান ইমাম, রৌশন জামিল, খলিল সহ আরও অনেকে। 1972 সালে মুভিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে, তবে দুঃখের বিষয় এরপর আর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। সময় সংবাদ।